তুলবো বর্বাদ তুলবো সাতবিধি মানবো ওই তো লকডাউন মানি না মানবো না কত ইয়াদি ব্যবসা করতাম পারছি না এইবার রমজানের মাত্র বাকি সাত দিন হঠাৎ করে লকডাউনটা দোয়াইটা আমরা আমাদের কোনো আমরা যুক্ত মনে হয় না এটা আমরা যুক্ত সঙ্গত মনে করি না আমাদের ব্যবসায়ীদের পেটে রাত মারা হয়েছে এটা আমাদের ব্যবসায়ী পেটে রাত মারা হয়েছে আর লকডাউন খালি শুধু আমাদের মার্কেটের জন্য লকডাউন শুধু মার্কেটের জন্য লকডাউন বিভিন্ন পাইকারি দোকান সব কিছু খোলা আছে সব কিছু খোলা আছে এক এক ধরনের মানুষের জন্য এক এক ধরনের সুবিধা এটা সরকারের কোন নীতি আমাদের আটকে পড়ল না আর আমাদের যে সরকার যে আমাদেরকে নীতি দিয়েছেন আমাদের সাধারণ ব্যবসায়ীকে ধ্বংসের নীতি আরম্ভ করে দেন এইটা আমরা মানি না আমরা সাংবাদিক বাইরে তুলে ধরুন আমাদের এই যুক্তি লকডাউন হঠাৎ করে ঘোষণা করছই সরকারও মানুষ আমরা মনে করি দেশের লাগি একটা কর্ণধার জাতির লাগি একটা কর্ণধার কিন্তু তাই তাই যে সিদ্ধান্ত দিস রাষ্ট্রপক্ষ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে একটা এই সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ আমাদের সর্বোচ্চ ফোরাম আছে চেম্বার অফ কমার্স এবং এফবিসিসিআই আমাদের সিলেট প্রতিনিধি রয়েছেন ঢাকাতে প্রতিনিধি রয়েছেন এবং সর্বশেষ হচ্ছে আমাদের সিলেট জেলা এবং মহানগরী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ তাদের সাথে কোনো ধরনের আলাপ ছাড়া এই সিদ্ধান্ত সরকারের এটা সম্পূর্ণ পক্ষপাতিষ্ঠ একপাতিষ্ঠ আমাদের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত আত্মঘাতী আমরা এই সিদ্ধান্ত কোনো অবস্থায় মেনে নিতে পারি না আমাদের বাঁচার স্বার্থে আমার জীবনের স্বার্থে আমাদের ফ্যামিলির স্বার্থে আমাদের ব্যবসায়ীর স্বার্থে আমরা বিগত একটা বছর সরকারের এই করোনার সময় আমরা লকডাউনে ছিলাম বন্ধ ছিল আপনারা সবাই জানেন আমাদের ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিছু সিজনেবল ব্যবসায়ী আছেন বিশেষ করে রমজানের রমজানকে সামনে রাখে বিরাট পুঁজি নিয়ে ব্যবসায়ীরা বসে আছেন যে আমরা রমজানে একটা ব্যবসা করব কিন্তু হঠাৎ করে এই ব্যবসা করার জন্য অনেক ব্যবসায়ীরা লোন নিয়েছেন এই সরকার একদিকে বলছে করোনা আমাদেরকে প্রণোদনা দিবে আপনারা বলেন আমাদের ব্যবসায়ীরা আজ পর্যন্ত সরকার কোনো করোনা দেয় সুতরাং ব্যাংক থেকে আমরা লোন নিতে পারবো না সরকার আমাদেরকে প্রণোদনা দিবে না আমরা মরবো আমরা কোনো চিকিৎসা সেবা পাবো না মরতে হলে আমাদের দোকানেই মরবো বাঁচতে হলে আমাদের দোকানেই বাঁচবো দোকান মানতে হবে মানতে হবে মানি না মানবো না অবৈধ লকডাউন অবৈধ লকডাউন মানি না মানবো সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দকে সবিনয় অনুরোধ জানাবো আমাদের এখন আর পরে বসার সময় নাই আমরা আমাদের আজকের মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন এটা আমাদের ভাগের দাবি ন্যায্য দাবি আমাদের অধিকার আন্দোলনের দাবি এটা আমাদের বেঁচে থাকার দাবি আমার আমাদেরকে যেভাবে সরকার বারবার আমাদেরকে কোন ধরনের আলাপ আলোচনা ছাড়া বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতেছে বিগত একটা বছর আমরা লকডাউনের মধ্যে ছিলাম হঠাৎ করে একটা সিদ্ধান্ত আসায় আমাদের এই ব্যবসায়ীর উপর বড় কষ্ট হয়েছে আমরা এই আত্মঘাতী এবং পঙ্গুবদ্ধ দৃশ্য আমরা কোনো বুঝে মানতে চাই না আপনারা আসুন আমাদের আমরা আজকের মানববন্ধনে অংশগ্রহণ করি আমাদের দাবি আদায় আমাদের দাবি আমাদের দাবি